যেহেতু আপনি ম্যাচকে যে আমার এজেন্টকে দুজনকে মেরে বের করে দেওয়া হয়েছে ঢুকতে দেয়নি, আমি আসার পর তারা ঢুকতে পেরেছে এবং ভোট কিন্তু চালু করে দিয়েছে, আই স্টপ, এবং আমাকে মনে হয়েছে যে প্রিজাইডিং অফিসার ইজ নট ইম্পার্শিয়াল, ইনিশিয়াল আই ডাউট, আপনি এখানে ক্লোজ মনিটরে রাখেন যে সে যাতে কোনোরকম ভোট করতে না পারে, এই জিনিসটা আপনার একজন লোক আপনি এখানে ফুল টাইম না, হি ইজ নট ইম্পার্শিয়াল, তার সম্বন্ধে নিজেই তো আমার আপত্তি, এই কারণে আপনি কি করছেন, আমার এজেন্ট আছে, কোনো অবজেকশন নেই, সে অবজেকশন নেই, মায়ের খাওয়ার পর তো ভয় হয়ে গেছে, এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমি এসে দেখলাম দুজন এজেন্ট আমাদের ছিল তাদেরকে মেরে গেট থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি এই এখানে আসিস তাহলে তোর লাশ পাওয়া যাবে, এইরকম হুমকি দেওয়ার পর মায়ের বের করে দেয়, তখন আমি খবর পাই আমি আসি, আসার পর প্রেসিডেন্ট অফিসার দেখেছে ভোট অলরেডি চালু করে দিয়েছে, আমি তখন 8টা বাজে নেই, তখন আমি তাকে বলি যে আপনি এইভাবে কিছু করতে পারেন না, আগে এজেন্টদেরকে আপনি বসান প্রপারলি, এভরিথিং আপনি স্যাটিসফাইড হন, দেন আপনি বলি স্টার্ট করেন, তারপরে সে আস্তে 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 সে তো শুনবেই না কথা, আস্তে আস্তে সে শুনতে বাধ্য হয়েছে, আপনার ইউ ক্যানট স্টপ দ্য ইউ ক্যান স্টার্ট দ্য ভোট, তাও সে শুরু হয়েছে, পর ম্যাচটির আসার পরে কিছুটা নর্মাল হয়েছে, তা আমি এখন আবার যাবো দেখতে যাবো যে উপরে কী অবস্থা, দেখে আসি।